আর এটা হলো 20 টাকার গরু 20 টাকার গরু মানে খালি 20 টাকার 20 টাকার গরু 20 টাকার গরু এটা ওরা রাত পালে তাজা রক্ত দেখে কথাটা বলছেন কিন্তু ব্যাপারীরা কিন্তু দেখে না তা এডি মনে করবেন ওকে আজ জীবনে মিল হবে না উনি আর বেশি না কুরবানির ফোন তো চালাইতে থাক উনি টাকা যা আছে একবার আল্লাহর রহমতে ফুরে যাবে কোনো ব্যাপার না লস দিয়ে ব্যবসা করলে ধরেন যে দুই এক দিন বা এক সপ্তাহ 10 দিন করা যায় কিন্তু এই যে মাসের পর মাস ধরেন দেড় দুই মাস যাবত এই রকম ব্যবসা করতেছে তাহলে এটা এটা তাহলে আর কোনো অবৈধ ব্যবসা আছে আমার মনে হয় বর্তমানে যে রেটে ওরা গোস্তটা বেচতেছে প্রত্যেকটা মাংস ব্যবসাকে লস আপনি পরমার আমি এখন হাটের ভিতর ঘুরে ঘুরে আপনাকে দেখাবো যাতে না কয় আমি একবার আমার কান দুইটা কাটি ধুই চলে যাবেন আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে এলাম গাবতলী হাটের আপডেট দেওয়ার জন্য আসলে গাবতলী হাটের কি পরিস্থিতি তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো অ্যালবিনো মহিষের পাশাপাশি আসলে গাবতলী হাটে অ্যালবিনোরও দেখা পাওয়া যাচ্ছে অ্যালবিনোটা দেখে অনেকটা সময় এর পাশে থাকলাম আসলে চেষ্টা করলাম যে দেখি এর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো যায় কি না তবে আসলে এর মালিককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে এটা সম্পর্কে আপনাদেরকে বলতে পারছি না তো চলেন একটু অন্যদিকে যাই দেখি কি অবস্থা টাকা আছে টাকা 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 তো খুঁজে দেখতে হবে কিছু থাকলে থাকতে পারে অল্প কিছু গরু কিনতে আসেন তো টাকা আছে টাকা আছে গরু কিনতে আসেন না টাকা আছে অল্প কিছু ব্লাডটা বার করেন বার করেন বার করব অল্প কিছুতে হবে নাকি গরু কোনটা আগে সেটা দেখি বলে এটা ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ দেখছেন নাকি থাবর দেখছেন নাকি এ তো করা ব্যাপারই দেখা যায় আসলেই হ্যাঁ কি নাম হানিফ হানিফ আচ্ছা তেরে কি বিক্রি হইব কত টাকা মানে তিন কি 300 নাকি 3 টাকা না 3 লাখ 3 লাখ 3 লাখ আচ্ছা এতে গরু সে টাকাই বড় কি অবস্থা টিউ ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই তা হাটের পরিস্থিতি কি বলেন তো দেখি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে তো এমনিতে সবাই বলতেছে যে খুব অস্থির অবস্থা অস্থির অবস্থার জিনিসটা কি আমরা তো দেখেন গরু আইজলি আইলাম আমরা হাটে যাই 700 নিতে মিলাইতে পারি না আমার কাছ থেকে ওরা কিনিলে যে কেমনে 600 এর বেচে 650 এর বেচে আল্লাহই জানে আমরা বুঝতে পারি না তা আপনারা যেখান থেকে গরু সংগ্রহ করতেছেন বা কিনতেছেন জি ওইখানে তাদেরকে বলেন না যে আমরা তো আসলে বলতে পারতেছি না বেশি দামে কারণ তারা তো মাংস কম দামে বিক্রি করতেছে বলি তো কোনো লাভ হবে না ব্যাটারা তো কিনে আনছে 1 কেজি ভুষির দাম 60 টাকা 65 টাকা কেজি একটা গরুতে নিম্ন 500-600 টাকা করে খরচ আছে রেগুলার তো ব্যাটারা কই পাবে গৃহস্থই কই পাবে তাহলে কি মনে হয় আসলে ঘটনাটা কি বলেন দেখি আমার বলার ক্ষমতা নেই ঢক ঘটনাটা কি শুনেন যারা 600-650 করে গোশ বেচতেছে বুঝছেন এগো ধরেন যে চালান পাতি নাই গাবদলের টাকা আমার কাছে আর একজনের কাছ থেকে ধরেন যে বাকি লিয়ে যায় লিয়ে যায় লাস্টে লসমস খাই যাবে গা লাস্টে ওই টাকা লেফা লাভে এ হচ্ছে ওকে মূল উদ্দেশ্য না হলে 800-850 করে গোশ বেচলো হঠাৎ করে 600-580 গোশটা বেচে কেমনে বেচে ওনারা তো বলতেছে যে গরুর দামটা একটু কমছে এই কারণে আমরা বিক্রি করতে পারতেছি তা উনিরা তো আর মোকাম থেকে কিনে আনে না ওরা তো গাবদলের থেকে কিনে আমরাই তো বেশি আমরাই তো বেশি আমার কাছ থেকে তো কিনে নিয়ে যায় আমরা তো বেচতে পারতেছি না তো উনিরা বেচবে কেরম করে আমাকে বোঝা প্রত্যেকটা মাংস ব্যবসাকে লস এখন এখন ওই আপনার কেরম হয়েছে ঈদের কোরবানির পরে মোটামুটি মাসখানিক বাজারটা একটা স্লো ছিল এটা প্রত্যেক বছরই থাকে এটা এই বছর বলি না প্রত্যেক বছরে কোরবানির পরে এক মাস স্লো থাকে তো ওই স্লোর সময় ওরা কিছু কামাই করে করলে যখন দামটা অতিরিক্ত বাইরে যায় এই যে এখন যেরকম দামটা উঠতে ধরেছে ওই আগের লাভটা এখনকার লসটা দিই ওরা কোনো রকম টিকি থাকে তো এবার আর টিকি থাকতে পারবে না এবার তার কামাই করতে পারি নাই কামাই তো আগেই শেষ করে দিয়েছে যে টাইমে 2 টাকা কামাই করবে সেই টাইমে ধরেন যে মাংস রেটটা একবারে কমে দিয়েছে আচ্ছা বিষয় ওই যে আমরা তো দেখি ওই যে টিভিতে বক্তব্য দিয়েছে সব যে আমরা 600 করে গোশ বেছি 599 টাকা করে গোশ বেছি আলহামদুলিল্লাহ আমার বিশাল লাভ হইতাছে কথা বলছেন উনি তো অনেক শিল্প মানুষ উনি আর বেশি না কুরবানির ফোন তো চালাইতে থাক উনি টাকা যা আছে একবার আল্লাহর রহমতে ফুরে যাবে কোনো ব্যাপার না আমার জীবনে আমার এই বয়সে কত মাংস ব্যবসায়ী দেখলাম কত ব্যাপারে দেখলাম কত ব্যাপারে গাড়ি গাড়ি মাল আনছে সব হারি গেছে কিন্তু আমার কাছে একটা প্রশ্ন জাগে সেটা হলো যে আসলে লস দিয়ে ব্যবসা করলে ধরেন যে দুই এক দিন বা এক সপ্তাহ 10 দিন করা যায় কিন্তু এই যে মাসের পর মাস ধরেন দেড় দুই মাস যাবত এই রকম ব্যবসা করতেছে তাহলে এটা এটা তাহলে আর কোনো অবৈধ ব্যবসা আছে আমার মনে হয় বর্তমানে যে রেটে ওরা গোশটা বেচতেছে প্রত্যেকটা মাংস ব্যবসাকে লস
আপনি পরমান আমি এখন হাটের ভিতর ঘুরে ঘুরে আপনাকে দেখাবো যেতে না কয় আমি একবার আমার কান দুটো কাটি ধুই চলে যাবেন আপনি প্রত্যেকটা মাংস ব্যবসায়ীর বর্তমান লস আর উনির কাটলি লাভ হয় উনির কাটলি লাভ হয় একে আল্লাহ রাস্তার গরু হয় না সুরা গরু কাটে উনি আমাকে বোঝাতে হবে গরু কিনতে গেছে দশটা গরু কিনে আনলাম দুইটা ঘুরতে 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 ব্যবসা শুকিয়ে গেল গা তো ওনেরা বেচবে বেচে কেরম করে আমার এই মাথায় ধরে না বিয়ান ঠিয়ান দিছে এরা হ্যাঁ এরা বিয়ান তো দিছে একটা দুধ দইলাম ও আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন দামে কিনছেন এটা ধরেন যে কিনছি 91,000 তাহলে এখন আপনার এটা কি রকম চিন্তা ভাবনা বিক্রি করার এটা ধরেন যে চিন্তা ভাবনা এখন বাজার হিসাবে বেচা লাগবে এটা এমন আছে 96 বিকতে পারে 95 বিকতে পারে আবার ঠিক নাই 2000 খরচ ধরেন যে 93 সেটাই তো কথা যে এখন আপনি ধরেন যে 96 বাদ দিলাম 95000 টাকাই ধরলাম এখন আপনি যদি 95000 টাকায় গরু বিক্রি করেন তাহলে এই গরু নিয়ে যে লোক এটা তো পালার জন্য নিবে নাকি না 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 কসাই গরুই তো কসাই গরু কসাই গরু তাহলে সেই 95000 টাকা দিয়ে এই গরু কিনে কত টাকা মাংস বিক্রি করবে ধরেন যে 3 মন নালে 10 কেজি আছে যারা বলছে না 599 600 করে বেচতে আছে তাকে অবৈধ ব্যবসা আছে নাহলে এটা বেচতে পারবে না শুধু গাবতলি হাট না অন্যান্য যে হাটের ব্যাপারী যারা আছে যারা গরুর ব্যবসা করতেছে ওনারা কিন্তু একটু ক্ষিপ্ত এই বিভিন্ন প্রচার প্রসারের জন্য যে আপনাদের প্রচার প্রসারের কারণে আজকে মাংসের দামটা কমে গেছে আসলে প্রচার প্রসার শুধু আমরাই না এটা তো সবই করছে টেলিভিশনরাও প্রচার করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে হাটে গরু তো আসলে নাই গরু যাই নিয়ে আসা হইতেছে গরু কিন্তু মোটামুটি আগে যেরকম বিক্রি হইতো গাবতলি হাটে গরু এখনো তো বিক্রি হচ্ছে বিক্রি তো ঠিকই হইতো অবশ্যই ঠিক হইতাছে ব্যাসাটা ঠিকই হইতাছে গরু আইতাছে তাহলে গরুও আসতেছে গরু বিক্রিও হইতেছে জি তাইলে মাঝখান থেকে ব্যাপারীরা আবার মানে ক্ষিপ্ত বা কেন 600 টাকার কোনো গোস্ত আছে কোন পাবে 600 টাকার কোনো দুনিয়ায় পাওয়া যাবে না ওরা বেচছে আমাদের আইসি যে 600 এর ঘরছে খিজালত করে আচ্ছা এখন তাদের ভাষ্য যারা বিক্রি করতেছে তাদের ভাষ্য তো এটা যে গরু তো হাটে থাকতেছে না আমরা বিক্রি করতেছি এটা আমাদের বিষয় আচ্ছা আমরা তো হাট থেকে গরু ঠিকই কিনে নিয়ে আসতেছি মানে আপনারা যারা গরু নিয়ে আসতেছেন তারা গরু তো বিক্রি করতে পারতেছে না বিক্রি তো হবে বিক্রি হচ্ছে না হ্যাঁ বিক্রি তো হচ্ছে বিক্রি তো থেমে নাই বিক্রি হচ্ছে বিক্রি হবে সবই ঠিক আছে দেখেন এক একটা ব্যাপারের খাতা কলম লে হিসাব করে দেখো কে 10 লাখ কে পাবে কে 8 লাখ পাবে কে 20 লাখ পাবে ধরেন এক একজনের কাছে টাকা পাবে ধর লাস্ট ফিনিশিং দেখবে যে লস মেলা হয়ে গেছে লাখ এখন টাকা পয়সা নিয়ে পালাইলো পালে ধরেন তার গাব দলে তাকলো না এরকম কত মাংস ব্যবসায়িক গেছে গা আমি পুরানা খাতা 28 লাখ টাকা ডয়ের মধ্যে ফালে ধরেছি আর চাইতেও যায় না ঘৃণা করি ওরা হাটেও আসে না আমি চাইতেও যাই না এত সুন্দর ব্যবসাটা রে বুঝছেন এটা সরকারের দোষ নয় চারণার দোষও নয় এটা হচ্ছে মাংস ব্যবসায়ীর দোষ সব আচ্ছা তাহলে এখন আমার একটা প্রশ্ন যে এই যে মাংস ব্যবসায়ীদের কথা বললেন যেমন আপনারা গরুর ব্যাপারী আপনারা তো সবাই ভাই ভাই না একই জাতের তো একই জাতের তাহলে যারা মাংস ব্যবসা করতেছেন কসাই জি জি বা মাংস ব্যবসায়ী তো ওনারাও তো আসলে একই গোত্রের মানুষ একই জাতের মানুষ ওনারা তো ভাই ভাই তাহলে এত বছর যেহেতু একসাথে ব্যবসা করলো একই রেটে হঠাৎ করে আসলে দুই মাস আগে কি হলো যে আমি আপনারা বলি একটা কথা ওরা রাত পালে তাজা রক্ত দেখে কথাটা বলছেন কিন্তু ব্যাপারীরা কিন্তু দেখে না দেখে নাকি না ব্যাপারীরা দেখে এইটি মনে করে রাখবেন এইডি মনে করে রাখবেন রাত পয়লে ওরা রক্ত দেখে জল্লাদ দেখছেন না ফাঁসি দিয়ে দেয় কিন্তু সবাইকে ফাঁসি দিতে পারে তা মাংস ব্যবসায়ীর কাম কি গরু জবাই করা তা এডি মনে করবেন ওকে আজ জীবনে মিল হবে না ওকে বাকি জীবনে মিল হবে না আপনার ধরেন ও দেখা যাচ্ছে যে আমি 700 করে ব্যস্ত আছি এই 10 টাকা তুই কম দিস আই 690 টাকা করে দিস আর একজন আবু যাই 650 করে আমি দিতেছি কথাটা বলছেন এইভাবে পাল্লাফাল্লি করি ধরেন যে মাংস রেটটা নষ্ট করে দিয়েছে এই গোসের রেটে কমের লাগে এই গরুগুলো আমরা বেচতে পারতেছি না বুঝছেন অনেক অনেক কষ্ট হয়ে আছে এই গরু বাসুল্লি আচ্ছা মানে গোসের রেট কম এই কারণে এইগুলো বিক্রি করতে হ্যাঁ এই গরুগুলো যখন আমি কিনছি কোরবানির পরপরে এই গরুগুলো ধরেন 750 উপরে আমার কিনা আছে এক একটা আচ্ছা 750 টাকা কেজির উপরে কিনা আছে আমার
এখন তো গোছের রেট কমে গেছে এখন বেচতে পারতেছে না এখন কি করবো বাধ্যগতা করে পালতেছে পালতেছেন তার মানে কি চিন্তা ভাবনা কি কোরবানি পর্যন্ত পালান নাকি এখন তো আমি চিন্তা করতেছি যাতে আমার দামে হয় আমি আজই বেশি দেবো কিন্তু আমি তো বেচতে পারতেছে না দামে হলে আজকেই বিক্রি করে দিবেন আচ্ছা তাহলে দামে হইলে আজকে বিক্রি করবেন দামটা আমরা তাহলে একটু জানাইতে পারি তো নাকি এই গরুটা ধরেন কোরবানির চার দিন পরে কিনা আড়াইশো দিই এটা এটা তো ধরেন তো ছয় মাস পালতে ছয় মাস যাওয়া হলো না ছয় মাসে তো কম হয়নি ছয় মাসের মনে হয় বেশি ছাড়া কম হয়নি ধরেন প্রত্যেক দিন আর পেছে পাঁচশো করে নিম্ন খরচ আছে পাঁচশো তো হয় না আর এক মানে কয়েকদিনে জরা মরা ট্রিটমেন্ট করে মনে হয় যে বিশ হাজার টাকা ডাক্তারকে দিয়েছে এটার আচ্ছা এটা আমার মনে হয় যে সাড়ে তিন লাখ টাকা পড়িয়ে গেছে মাশাআল্লাহ চেহারা তো সেই গরুর কথা বলছেন এখন দুইটা কম বেশি কাস্টমার ফেলে বেচবো সেদিন তিন লাখ টাকা দাম করেছে তিন লাখ টাকা দাম করলে আমার বহু টাকা লস আচ্ছা কয় জাতের গরু এটা জি কয় জাতের দুই দাঁত ভাঙে দুই দাঁত উঠতেছে ও দুই দাঁত ভেঙে দুই দাঁত উঠতেছে জি 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 এটা বিশাল বড় হবে এখনো কিছু হয় না এই দেখেন সেটাই জানতে চাচ্ছেন যে এটা কি পালার মতো গরু কি এই দেখেন পালার জন্য দেখছেন এই দেখেন বিশাল গরু হবে এটা আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো মোটামুটি হ্যাঁ এটাও খুব সুন্দর সেদিন এটা দুইশো কইছিল আর বিশ হাজার উঠলে দিয়ে দিতাম এইগুলা তো আসলে আপনি ওই মাংসের হিসাব করে বিক্রি করতে পারবেন না আসলে এখন মাংসের যে রেটটা আছে এই রেটে বিক্রি করতে পারবো না সাড়ে সাতশো করে রেট হলে এগুলা বেচা যাবে কিরকম চাওয়া এটা আপনার এটা দুইশো বিশ হলে বেচবো আপাতত দুইশো বিশ হলে বিক্রি করবেন আপাতত দেখি গরুটা একটু এদিকে চাপা দেন যদিও কুয়াশার কারণে আসলে একটু ঝামেলা হচ্ছে আজকে এই হচ্ছে গরু না এটা কয় জাতের এটা দুই দাঁতের এটা দুই দাঁতের আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা দুইশো হলে বেচা যাবে এটা দুইশো হলে বিক্রি করবেন এটা দুইশো হলে বেচা যাবে এটাও কি সেই কোরবানির পর্বই সংগ্রহ করছিল হ্যাঁ কোরবানির পর্ব এটা আশি হাজার পর্যন্ত পাইছি সেদিন কই গেছে এক ভদ্রলোক একশো আশি এ তো দেখে হঠাৎ করে মনে হবে গয়াল নাকি এটা হ্যাঁ এবছরে গয়াল এখনো হাতে পাই নাই গয়াল পান নাই এটা হাসা ফিজার হাসা আচ্ছা আচ্ছা পিটগুলা তারপরে সামনের এই সবকিছু মিলে মনে হচ্ছে যে আসলে একবারে মনে হয় মানে গয়ালের যেই কালারটা তাই না ওইরকমই আসছে আচ্ছা এটা কেমন কি এটা যেতে আপনার বর্তমান যেতে দুইশো তিরিশ হয় এটা বহুত টাকা লস হবে দুইশো তিরিশ হলে বেচলে বহুত টাকা লস হবে এটাও এক লাখ সত্তর হাজার কিনা ছিল দুই লাখ তিরিশ হইলেও মোটামুটি লস হবে লস হবে না এটা হিসাব করেন না হিসাব করলে পাবেন আমার এক লক্ষ সত্তর হাজার কিনা ছিল যে তিরিশ আর তিরিশ কত হয় ষাট ছয় মাসে কি ষাট হাজার টাকা খাওয়াতে হবে জীবনেও হবে না মাসে দশ হাজার করে জীবনেও হবে না আর এটা হলো বিশ টাকার গরু বিশ টাকার গরু মানে খালি বিশ টাকার বিশ টাকার গরু বিশ টাকার গরু এটা কোন কি এটা লটারিতে পাইছি লটারিতে পাইছেন লটারিতে পাইছি বিশ টাকার লটারিতে না জি 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 কই ধরলেন এই লটারি আমরা একটু যাই লটারি মটারি ধরি লটারি এখন বর্তমান চলে গেছে গা চলে গেছে কই ধরছিলেন বলেন দিকে এটা বড় বাজার বড় বাজার গাবদলে বড় বাজার আচ্ছা তাহলে দর্শক এই হচ্ছে বিশ টাকার গরু আসলে বিশাল একটা ব্যাপার বিশ টাকার গরু তার মধ্যে আবার তো গরুর দাম যদি বিশ টাকা হয় সালার দাম কত যে তার যে গা পরায় রাখছেন না গরুটা জড়িয়ে গেছে মানে ও বেটারে গাব ধরতে কিনে নিয়ে যাই ওই ঠান্ডার মধ্যে ফেলে রাখছিল বুঝছে আচ্ছা আচ্ছা ওই ঠান্ডার মধ্যে ফেলে রাখাতে আমি আনার ফলে ধরেন যে জড়িয়ে গেছে ওকে যত্ন করতেছি দেখে কোরবানির মধ্যে বেশ ওইটা সারা জীবন কাছে স্মৃতি রেখে দেবো এটা যেতে বিক্রি হয় ইয়ার ইয়ার টাকা দিয়ে আবার অন্য গরু কিনবো যেন আজীবনের নাম থাকে তো বিশ টাকার গরু বিশ টাকার গরু আজীবনই আসলেই বিশ টাকা তো কোরবানিতে চিন্তা ভাবনা বিক্রি করার না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কোরবানি পর্যন্ত আল্লাহ ওরে সুস্থ মতো ভালো মানে রাখুক এবং দেখা যাক যে বিশ টাকার গরু আসলে কত ভাই কত টাকা বিক্রি করতে পারে আমরা সেই ভিডিও অবশ্যই দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করবো